নমস্কার বন্ধুরা, পপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে 24 অক্টোবর, অর্জুনের জন্মদিন। কালকের ব্লগটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, কালকে পুজো দিতে গেছিলাম তারাপীঠ, আর আজকে আমি আর অর্জুন সকাল সকাল বেরিয়ে পেরেছি। ওর জন্য ওর পছন্দ মতো কিছু গিফট কিনে দেবো, আর কেক আরও কিছু টুকিটাকি কিছু বাকি আছে সেগুলো কিনে নেব। সকাল থেকে রাত পর্যন্ত কি কি করব সব কিছুই আপনাদেরকে দেখাবো, আর আপনারা আমাকে সবাই আশীর্বাদ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর অর্জুন চলে এসেছি কসমো বাজারের কাছে। তো এখান থেকে অর্জুনের কিছু ড্রেস কিনে নেব। আমার আজকে হ্যাপি বার্থডে, আমি সব জামা কিনে নিবো। সেই পান্ডা জামা খুব ভালো লাগছে, ওকে গাড়ি কিন্তু খুব সুন্দর লাগছে বড় বড়, কিন্তু আমি বুঝতেই পারছি না কোন গাড়িটা নেবো। এই প্যান্ডাটা আমার খুব পছন্দ লাগছে, কিন্তু আমি এখন তো ছোট নেই বড়, ওই জন্য এটা ছোটদের জন্য। আমি এখন বুঝতে পারছি না কোনটা নেব, হয়তো সবই পছন্দ লাগছে। কেমন করছে দেখুন, চশমা নিবে বলে কাজটা বড় হয়ে গেছে। এই সাইজটা ঠিক আছে। দেখুন অর্জুন গান শুনে নাচানাচি করছে, ও যে দেখছে ওর ড্রেস কেনা হয়ে গেছে, নাচানাচি শুরু করে দিয়েছে, এখনো কিন্তু ওর কেনাকাটা শেষ হয়নি। দেখেছেন, বলছে চশমা কিনে দিতেই হবে, দেখছি যদি ভালো চশমা পাই তাহলে কিনে দেবো। আর কেক টেক এখন অনেক কিছু কিনতে বাকি আছে, অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি যাই, সঙ্গে থাকুন। আমরা এখন মিষ্টি নিচ্ছি, এই যে এক ব্যাগ মিষ্টি হয়ে গেছে, মিষ্টি নিয়ে নিয়েছি, এখনো অনেক কিছু বাকি আছে কিনতে। দেখি এখানে কোথাও ভালো কেকের দোকান আছে, তো ওখান থেকে কেক নেবো, পড়ে যাবি। অর্জুন বলছে আমি পছন্দ করে কেক কিনবো, ওই দেখুন ও পছন্দ করতে শুরু করে দিয়ে যাবো। হ্যাঁ পছন্দ করো, কি কি কেক নিবে, রেডটা নিবি? আমি এটা বলে দেবেন 103 টাকা দাম আছে, সেটাও দেখাও, ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া বটে। বাজার থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল, এসে হুটপাট করে রান্নাগুলো সারলাম। অর্জুন স্নান করে নতুন গেঞ্জি পরে বসে পড়েছে, ওকে এখন আমি পায়েস খাওয়াবো, প্রথমে একটু আশীর্বাদ করব আমি আর ওর বাবা। আপনাদের প্রথমেই বলেছিলাম যে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, কারণ বাড়ি থেকে কেউই আসতে পারলো না, বাড়িতে গিয়ে আবার একটা ভালো করে বড় করে অনুষ্ঠান করা হবে। তো রাতে পাঞ্জাবিটা পরবে, কেক কাটার সময় এখন এই গেঞ্জিটা পরে বসে পড়েছে, আবার সঙ্গে দেখুন গিফটটা ও নিজে নিজেই নিয়ে বসেছে।
যা। ওই আসছে আপনাদের দাদা। জন্মদিনে কিন্তু মালা ঘুমসিটা আগে চন্দন মালা ঘুমসি পড়াতেই হবে। হ্যাপি বার্থডে অর্জুন। এখন নয় যখন কেক কাটতেই তখন। এখনো বলতে হয়। অর্জুন আমাদের 7 বছরের হয়ে গেল কথা বিয়ে। দেখবি আপনারা এই ছোট্ট থেকে আপনারা দেখেছেন সেই ওর মায়ের সঙ্গে রান্না করতে যেত পুকুর পাড়ে পুকুর পুকুর করে। দেখো কত বড় হয়ে গেল। দে 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 দেখি দে। মাকে বলি দাও। এই বাবাকে কেন পড়াবো? বলছে বাবাকে পড়িয়ে দাও। মা বাবা বাবাকে পড়া দাও। আমার গিফটটা আমার গিফটটা ডিউ থাকলো পেন্ডিং পরে দেবো এক সপ্তাহ টাইম। এবার কি খাবে বলো? মিষ্টি অর্জুন পনির খেতে খুব ভালোবাসে সেই জন্য বললো পনিরেই কাজ হয়ে যাবে। সবকিছু একটু একটু খেতে হবে বাবা আজকে। দেখ বাবু কি সুন্দর করে পটল ভাজা করেছি, দেখ দেখলেই খেতে ইচ্ছে করবে। একটু খা কামরা কাঁদিছি একদম। মাছ মাংস কষা চলছে, এবার বিরিয়ানির আলু ভাজা হবে। পপি ওদিকে খুব ব্যস্ত আসেনি আজকে, আমরা সারাটা দিন দারুণ দারুণ এনজয় করছি। অর্জুনের তো কোনো খবর নেই যে কোথায় কি করছে। অর্জুন কই? এই যে আমাদের মাংস হয়ে গেল। চিকেন কষাটা হয়ে গেছে, এবার বিরিয়ানিটা হবে, রায়তা হবে। সবই এখন চা বানাচ্ছে যারা আসছে, বেশি লোকের আয়োজন তো নেই। না সব করেনি, সব জ্বালবো। হাতে বসে আরে মাছ খা।
ওকে তো খাইয়ে দিতে হবে। আরেকটু খাও, আরেকটু খাও, আরেকটু খাও। দেখ ভাইদের গিফট দিয়ে দাও করে, চলো। আরে চকলেটটা ওপরে ধর। তুমি হোটেলের জন্য চকলেট এনেছো, ওটা খুঁজছে সব বাচ্চারা আগে ওই চকলেটটা পছন্দ করে। তো বিরিয়ানি হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা কাটবো। অনেক রাত হয়ে গেছে, মোটামুটি বিল্ডিং এর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পাঁচ ছজন আছে, খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো। আমি এখন বিরিয়ানির দাম নিয়ে বসে আছি, যে নেবে দেবো। সবাই চলে গেছে, এবার আমরা বাড়ির সবাই যে কজন আছি সবাই মিলে খেতে বসে পড়েছি, এবার খাবো। এতগুলো গিফট পেয়েছিস, সব শেষ করে দিছো, এমন সময় কেউ চকলেট খায়? দাদা আবার চাইছে, বলছে রায়তা দাও, রায়তাটা আমি বানিয়েছি, চিকেন কষাটাও আমি বানিয়েছি, শুধু তুমি বিরিয়ানিটা বানিয়েছো। আর ভাত তো বানানো সবাই জানে। আজকে তো জন্মদিন বলে আমি কিছু বলছি না, মানে এমন বোকা দিতাম বাবার কাঁধে চেপে পড়ছে। বাবা 12টা বাজে, কখন শুবি, কখন ঘুমাবি? আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই জানাবেন কমেন্ট করে ব্লগগুলো কেমন লাগছে।